السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দিনী ভাই বোনেরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যে যেই মানুষ এমন এক চিন্তা করলে যা যে চিন্তা করলে তার দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ সমস্ত কিছু মিটে যায় সমস্ত স্বাদ আহ্লাদ দূর হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকসারুজ জিকির হাযা মিন লাযাক প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে সে যে নাজাত চায় যে জান্নাতে যেতে চায় তার উচিত অধিকাংশ জিকির নিয়ে ভাবে এমন বিষয় নিয়ে অধিকাংশ জিকির এমন বিষয় নিয়ে হয় যার যা ভাবতে তার সকল স্বাদ আল্লাহ দূর হয়ে যায় সেটা হলো মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিষয়ে বেশি বেশি স্মরণ করার জন্য আমাদেরকে বলেছেন যা ভাবলে আমাদের সকল স্বাদ আল্লাহ দূর হয়ে যায় আমাদের পদক্ষেপ তো আজকাল উল্টো বরং আমরা মৃত্যুকে স্মরণ করতেই চাই না যাতে করে আমরা খেল তামাশা আরাম আয়েশ করতে পারি আরে এসব তো কাফেরদের চরিত্র এটা কখনোই কোনো মুসলিমদের চরিত্র নয় তারা বাঁচতে চায় আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাদের যদি হাজার হাজার বছর বাঁচতে দেওয়া হতো তাও তারা মরতে চাইতো না কিন্তু মুসলিমরা কি এমন কখনোই না মুসলিমরা কখনোই এমন নয় বরং মুসলিমদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বান্দা যতটা সময় তোমাকে দেওয়া হয়েছে তুমি অতটা সময় যদি ভালো কিছু করো তোমার জন্য এমন একটা জীবন অপেক্ষা করেছে যে জীবন কিসের সমতুল্য তুমি জানো সমুদ্রের সমতুল্য সমুদ্রের পানির সমতুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ দুনিয়ার জীবন ও পরকালের জীবনকে কম্পেয়ার করতে চায় তাহলে তার একটা আঙ্গুল সমুদ্রে ডুবিয়ে দিক এক ফোঁটা পানি ওখান থেকে তুলে নিক তো ওই এক ফোঁটা পানি তার দুনিয়া আর এই গোটা সমুদ্রটা তার আখেরাত পরকাল তার পরকাল তাহলে দেখুন এক ফোঁটা সমুদ্র আপনি তো এটা সমুদ্রের কথা বাদই দেন না আপনি একটা জগ একটা গ্লাসের কথা চিন্তা করুন ওখানে একটা আঙ্গুল ছুবি এক ফোঁটা পানি আপনি রাখুন আর এরকম না কত সময় লাগবো আপনি এই গ্লাস থেকে এক ফোঁটা করে করে পানি আলাদা করার জন্য আঙ্গুল ছুবি তাহলে সমুদ্রের তুলনা আপনি কত বড় তাহলে আপনার সমুদ্র যদি যেখানে আপনাকে পরকালের কথা বলা হয়েছে আর এই এক ফোঁটা পানি আপনাকে দুনিয়ার কথা বলা হয়েছে অথচ সেই এক ফোঁটা পানির জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা আমরা এই এক ফোঁটার জন্য কত যুদ্ধ করি কত কিছু করি দুনিয়াতে আমরা শুধু দুনিয়ার জন্য দুনিয়াতে অনেক বিলাসিতা অনেক আকাঙ্ক্ষা অনেক টাকা পয়সার জন্য বাড়ি গাড়ি আরামায়েশ এসবের জন্য অথচ সমুদ্রের মতো এত বড় একটা জীবন আমাদের পড়ে আছে সেই জীবন নিয়ে আমাদের কোনো গুরুত্বই নেই আমাদের কোনো ভ্রূক্ষেপে নেই অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরুজ জিকির হাযা মিন লাযাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন জিকিরকে স্মরণ করো যা তোমাকে তোমার দুনিয়াবী আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেবে তা হলো মৃত্যু যেই মৃত্যু যে ব্যক্তি মনে করে যে একটু পরেই আমি মৃত্যুবরণ করব একটু পরে আমি মরে যাব সে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না তাকে অন্য মানুষ যদি গালিও দেয় সে চুপ থাকবে সে খারাপ ব্যবহার করবে না তার চিন্তা থাকবে যে না এক ফোঁটা পানি এক সমুদ্রের তুলনায় এক ফোঁটা আঙ্গুল দিয়ে চুবিয়ে পানি সেই তুলনায় আমার জীবন আর তাহলে সেই ব্যক্তি কখনোই এমন করবে না যে ব্যক্তির মনে হবে যে একটু পরে আমি মরে যাব সে কখনো ব্যভিচারে লিপ্ত হবে না যে ব্যক্তি মনে করে যে আমি একটু পরেই মরে যাব সে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারে না দুনিয়াতে অশান্তি সৃষ্টি করতে পারে না তাই আমরা সবসময় স্মরণ করব আল্লাহকে আর আমরা
আল্লাহকে এই বলে স্মরণ করব যে আল্লাহ আমাদেরকে দেখছেন আমরা কখন কি করতেছি, আর আমাদের দুই পাশে লিখতেছেন দুজন ফেরেশতা প্রতিনিয়ত, আর যে কোনো সময়ে আমরা মৃত্যুবরণ করব। তাহলে যে ব্যক্তি এই জিনিসগুলো স্মরণ করতে পারে সে কখনোই অন্যায় করতে পারে না। তাই আমাদের উচিত সবসময় মৃত্যুকে স্মরণ করা আর আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া, সবসময় রাসূলের সুন্না অনুযায়ী জীবনযাপন করা আর আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা এবং কি পড়া, অর্থসহ পড়া এবং সেইভাবে জীবন পরিচালনা করা। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।